বাংলাদেশের নায়কদের মাঝে যে কয়জন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন তাদের মধ্যে একজন জাফর ইকবাল। শিল্পী পরিবারের সন্তান জাফর ইকবাল শুধুমাত্র একজন অভিনেতাই ছিলেন না, বড় ভাই আনোয়ার পারভেজ ও ছোট বোন শাহনাজ রহমতুল্লাহর মতো একজন সঙ্গীত শিল্পীও ছিলেন। জাফর ইকবাল দিনের পর দিন সূর্য সংগ্রাম, বেদিন, অংশীদার, আশীর্বাদ, অপমান, পরিবর্তন, গৃহলক্ষ্মী, ওগো বিদেশিনী, ফুলের মালা, মর্যাদা, সন্ধি, প্রেম বিরহ, বন্ধু আমার প্রভৃতি ছবিতে অভিনয় করেন। তিনি কবরী শাবানা ববিতার বিপরীতে বেশি অভিনয় করেছেন। নায়ক জাফর ইকবাল সিনেমায় প্রেমিক হোক বা পুলিশ অফিসার, মাস্তান হোক বা ডাক্তার, ভিখারি হোক বা গায়ক, সব রূপেই নিজেকে মানিয়ে নিতেন অত্যন্ত সুদৃঢ়ভাবে। 1992 সালের 27 এপ্রিল তিনি লাখো ভক্তের হৃদয় ভেঙে চলে যান না ফেরার দেশে। মৃত্যুকালে তিনি 2 ছেলে ও স্ত্রীকে রেখে গেছেন। তার 2 ছেলের নাম জাইন জাফর ও সাদাব জাফর, স্ত্রীর নাম সোনিয়া জাফর। জাইন পড়াশোনা শেষ করে জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন খেলছেন। চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে নেই বলে জানান তিনি। তবে 10 বছর আগে ফুলকুমার নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তাছাড়াও চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা গানটির নতুন সংস্করণের ভিডিওতে অভিনেত্রী রুমির সঙ্গে একসঙ্গে কাজ করেছেন। তার ভাই সাদাব জাফর বিজ্ঞাপন নির্মাতা হিসেবে ব্যস্ত সময় কাটাচ্ছেন। মা সোনিয়া জাফর আর ভাইকে নিয়ে উত্তরার বাসায় বসবাস করেন জাইন। প্রিয় দর্শক, জাফর ইকবালকে নায়ক হিসেবে কেমন লাগতো আপনার? সবকিছু শেয়ার করুন আমাদের সাথে। আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।